আজ চন্দ্রগ্রহণ, ভারত ও বাংলাদেশে সঠিক সময় অনুযায়ী এই গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কোথায় কোথায় থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের ফলে কি কি প্রভাব পড়বে, গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি কি করবেন না জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে বলা হয়েছে চাঁদ আজ পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে যাবে, তাই এবারে চন্দ্রগ্রহণে চাঁদ রক্তের মতো লাল রং ধারণ করবে, তাই এই মহাজাগতিক দৃশ্যকে ব্ল্যাড মুনও বলা হয়ে থাকে। এই মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। চলতি বছর অর্থাৎ 2022 সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে 8ই নভেম্বর। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। 8ই নভেম্বর মহাজাগতিক ঘটনাকে ব্ল্যাড মুনও বলা হচ্ছে, কারণ ওই দিন চাঁদের রং থাকবে লালচে আভাযুক্ত। পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে অগ্রসর হবে চাঁদ, আর সেই সময়ই তার রঙে লালচে দেখা যাবে। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রাংশের প্রয়োজন নেই, তবে এই গ্রহণ দেখার সময় অন্ধকার পরিবেশ বজায় রাখতে হবে। উজ্জ্বল আলো থেকে দূরে থাকলে ভালোভাবে দেখা যাবে এই গ্রহণ। এবার জেনে নেব বাংলাদেশ ও ভারত থেকে কোন কোন সময়ে কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। কলকাতায় বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল 4:55, ভারতীয় সময় বিকেল 4:52 এই গ্রহণ শুরু হবে, আর শেষ হবে সন্ধ্যে 7:26, অর্থাৎ 2 ঘন্টা 34 মিনিট ধরে চলবে এই গ্রহণ। দিল্লিতে এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে 8ই নভেম্বর বিকেল 5:31, এখানে গ্রহণ শুরু হবে বিকেল 5:28, আর শেষ হবে 7:26, অর্থাৎ গ্রহণের স্থায়িত্বকাল 1 ঘন্টা 58 মিনিট হবে দিল্লিতে। ভুবনেশ্বরে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বিকেল 5:09, ভুবনেশ্বরে গ্রহণ চলবে 2 ঘন্টা 41 মিনিট ধরে। শিলিগুড়িতে এই গ্রহণ দেখা যাবে বিকেল 4:49, গ্রহণ চলবে 2 ঘন্টা 20 মিনিট ধরে। চেন্নাইতে এই গ্রহণের স্থায়িত্বকাল 1 ঘন্টা 48 মিনিট, সর্বোচ্চ পর্যায়ে চেন্নাইতে গ্রহণ দেখা যাবে বিকেল 5:42। শ্রীনগরে গ্রহণ দেখা যাবে বিকেল 5:31। বাংলাদেশের ঢাকাতে এই গ্রহণ শুরু হবে 5:12:48 এবং শেষ হবে 7:57:54। ময়মনসিংহে এই গ্রহণ শুরু হবে 5:11:12, শেষ হবে 7:56:18। চট্টগ্রামে এই গ্রহণ শুরু হবে 5:09:18, শেষ হবে 7:54:24। সিলেটে এই গ্রহণ শুরু হবে 5:05:06, শেষ হবে 7:50:12। খুলনাতে এই গ্রহণ শুরু হবে 5:17:42, শেষ হবে 8:02:48। বরিশালে এই গ্রহণ শুরু হবে 5:14:24, শেষ হবে 7:59:30। রাজশাহীতে এই গ্রহণ শুরু হবে 5:18:36, শেষ হবে 8:03:42। বাংলাদেশের রংপুরে এই গ্রহণ শুরু হবে 5:14:30, শেষ হবে 8:36। এবার জেনে নেব এই চন্দ্রগ্রহণ চলাকালীন কি করবেন এবং কি করবেন না, এবং গর্ভবতী মহিলাদের কি কি বিধিনিষেধ আছে। চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কমাতে গ্রহণকালে গুরুমন্ত্র জপ করা উচিত। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে বলা হয় যে এই সময় গ্রহের বীজ মন্ত্র জপ ফলদায়ক। এছাড়াও আপনি গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও গ্রহণকালে তুলসী পাতা মুখে রাখতে পারেন, তাহলে এই গ্রহণ ব্যক্তিকে প্রভাবিত করে না। শাস্ত্র অনুসারে একজন ব্যক্তিকে গ্রহণের আগে এবং গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করতে হবে। এছাড়াও গ্রহণ শেষ হলে গঙ্গাজল দিয়ে পুরো ঘর শুদ্ধ করুন। এছাড়াও গ্রহণ শেষ হওয়ার পর দান করুন। গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ফল এবং সবজি কাটা বা ছুরি কাঁচি ইত্যাদি ব্যবহার করা উচিত নয়।